আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে, তো গরু মাংসের খিচুড়ি রান্না করলাম, সেটা আপনাদের সঙ্গে পুরাটা শেয়ার করতে পারলাম না, কমপ্লিটের পরে একটু দেখিয়ে দিলাম। আর যেটা শেয়ার করব, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমি তিন দিন ধরে ইলিশ মাছ কিনে আনে, তিন দিনের ইলিশ মাছ নিয়ে আমি একটু একটু করে একটু ভিডিও করেছি, সেটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সবাই আমার পাশেই থাকবেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এতটুকু। এই বাজার থেকে পাঁচটা বিশাল বড় বড় ইলিশ মাছ নিয়ে আসলো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দুই দিন পর কোরবানির ঈদ, বাজারে এখন প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, মাছ খুবই সস্তা যাচ্ছে। তার মধ্যে মানুষজন সব গ্রামে চলে গেছে, দেখবেন বিরাট বিরাট অনেক বড় বড় পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসছে মাত্র 1800 টাকা দিয়ে। প্রতিবারই কুরবানির সময় এরকম মাছ এরকম সস্তা হয়, তো কিনে কিনে রেখে দিই। তো আজকে সস্তা পেয়ে নিয়ে আসলো, এগুলাকে এখন আমি এইভাবে চামচ দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে কেটে কুটে আপনাদের সঙ্গে আজকে এটা শেয়ার করব। মাছগুলো কিন্তু একদম ছোট না, জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। আজকে বাজার থেকে 6টা ইলিশ মাছ নিয়ে আসছে, ভীষণ বড় বড়। তো ইলিশ মাছ নাকি খুবই সস্তা যাচ্ছে, তো আজকে 6টা নিয়ে আসছে। ঈদের কুরবানির দুই দিন আগে 5টা নিয়ে আসছিলো, সেটা আমি ভিডিও করেছি, দুইটা একসঙ্গে করে ভিডিওটা আপনাদেরকে দেখাবো। যারা যারা মাছ কিনে এখন সংগ্রহ করতে চান করতে পারেন, সমস্যা নাই, প্রচুর সস্তা যাচ্ছে। এগুলো 400 টাকা করে কেজি নিয়ে আসছে, দেখেন কত বড় বড় মাছ 400 টাকা করে নিয়ে আসছে। আমি চামচের সাহায্যে এখন আঁশগুলো ছাড়িয়ে নেব। মাছগুলো আস্তে ছাড়িয়ে নিয়েছি, মাছগুলো কিন্তু আসলে খুব বড়, মনে হচ্ছে দুই একটা প্যাটের মধ্যে ডিম হতে পারে, যে বিশাল বিশাল মাছ। যারা আসলে মাছ কিনে এখন রাখতে চান, তারা কিন্তু চাইলে মাছ কিনে রেখে দিতে পারেন, এখন মাছগুলো খুবই সস্তা যাচ্ছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এখন এগুলো আমি কেটে নেব। যেই মাছ তিনটা বেশি বড় ছিল ওগুলোর মাঝখান দা কেটে দুই টুকরা করে নিয়েছি, এখানে তিনটা মাছ। আর যে দুটা মাছ একটু ছোট ছিল সেগুলো এক সাইজ করে কেটে নিলাম, এখন সবগুলো প্যাকেট করে রেখে দিব, তারপর আপনাদের সাথে এটা যখন আমি রান্না করব আবার শেয়ার করব। ইলিশ মাছ প্রচুর সস্তা যাচ্ছে, আজকেও আমাদের 10টা ইলিশ মাছ নিয়ে আসছে। এই কত করে কেজি? 400 টাকা করে কেজি। যারা ইলিশ মাছ সংগ্রহ করতে চান তারা এখন করতে পারেন। আমাদের একাধারে তিন দিন ধরে ইলিশ মাছ আনতেছে, আমি তিন দিন মিলে একটা ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কী পরিমাণ সস্তা যাচ্ছে। এই মুহূর্তে যদি কিনে রাখেন অনেক ভালো হবে, 400 টাকা করে কেজি। আজকে অনেক দিন পর বৃষ্টি নামলো, অনেক ভালো লাগতেছে আকাশ বৃষ্টি। কয়েকদিন ধরে খালি বলতেছিলাম যে আল্লাহ একটু বৃষ্টি দাও বৃষ্টি দাও, কিন্তু আল্লাহ আজকে দিল। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি, অনেক ভালো লাগতেছে, সব ঠান্ডা হয়ে গেছে আল্লাহর বৃষ্টিতে। আমাদের পাশে নারকেল গাছ, টিনশেড বাড়িতে বাতাসে দোলতেছে, ভালো লাগতেছে।